হ্যাঁ গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো গাইস, আজকে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি নিয়ে, যেটা এখানে দেখতে পাচ্ছি বড় বড় গলদ চিংড়ি রয়েছে, আর এই চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আছে আজকে রসা। তো এখানে হবে দো পেঁয়াজি। তো এখানে দেখতে পাচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। তো টমেটো রয়েছে মশলার জন্য, টমেটো করব, আর হচ্ছে এখানে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা রয়েছে। তো এগুলো একসাথে নিয়ে পেস্ট করব, তারপর দেখাই কীরকম হয়। তো এখানে মশলাটাতে একটু জল দিয়ে দিলাম, তাহলে ভালো করে পেস্ট হয়ে যাবে, কারণ জিরে আছে আর অন্য কিছু নেই যার জন্য পেস্টটা খুব কম হবে, তাই জন্য একটু জল দিয়ে দিয়েছি।